আজকে এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 8টি অসাধারণ গুগলের ট্রিক, যেগুলি হয়তো এখনো পর্যন্ত আপনি জানেন না, আর আপনার অবশ্যই জানা দরকার। আর এগুলি আপনি জানতে পারলে আপনার বন্ধুদেরকে দেখিয়ে তাদেরকে অবাক করে দিতে পারবেন। সো হ্যালো গাইস, দিস ইজ গৌতম সুন্দরা এন্ড ইউ আর সিং ওয়াইটি হেল্পার। বেসিক্যালি আজকের এই 8টি ট্রিক গুগলের সার্চ কিওয়ার্ডের ওপরে, যেগুলি গুগলে সার্চ করলে আপনি অবাক করা কিছু দেখতে পাবেন। তো আজকের লিস্টে প্রথম যে ট্রিকটি রয়েছে সেটি হলো গুগল গ্র্যাভিটি। এই ট্রিকটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, এন্ড তারপর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন গুগল গ্র্যাভিটি। গুগল গ্র্যাভিটি লিখে সার্চ দেওয়ার পরই আপনার সামনে সবার প্রথমে যে ওয়েবসাইটটি শো করবে এখানে ক্লিক করবেন, এন্ড ক্লিক করার পরই দেখতে পাবেন গুগলের সব কিছু নিচের দিকে পড়তে থাকছে। এন্ড আপনি যদি এগুলোকে ওপর দিকে তুলতে চান আঙুল দিয়ে, তাহলেও দেখবেন এগুলো নিচের দিকে পড়তে থাকছে, ঠিক যেমনটা মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর সব কিছু নিচের দিকে পড়তে থাকে। আর আপনি যদি মোবাইলটিকে উল্টো দিকে ঘুরিয়েও দেন, তাহলে দেখতে পাবেন এগুলি নিচের দিকে পড়তে থাকছে। আমার তো এই ট্রিকটি খুবই অ্যামেজিং লেগেছে, আপনিও একবার ট্রাই করে দেখবেন। অ্যান্ড সেকেন্ড যে ট্রিকটি আছে সেটি হলো ডু এ ব্যারেল রোল। আপনি যদি কখনো গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করেন ডু এ ব্যারেল রোল অ্যান্ড সার্চ দেন, তারপরে দেখতে পাবেন গুগলের যে পেজটি আসবে আপনার সামনে সেটি এক পাক ঘুরে আসবে। অ্যান্ড ডু এ ব্যারেল রোলের পাশে যদি আপনি কোনো একটি নাম্বার বসিয়ে দেন, যেমন ধরুন 5, 10, পেজটিও 5 বার ঘুরে আসবে। প্রথমবার আমি এটা দেখে খুবই অবাক হয়ে গেছিলাম, সো আপনি একবার ট্রাই করে দেখবেন। থার্ড নম্বরে যে ট্রিকটি রয়েছে সেটি হলো আন্ডার ওয়াটার। আপনি আপনার বন্ধুদেরকে বলতেই পারেন আপনি গুগলকে জলে ডুবিয়ে দিতে পারেন। ইয়েস, আপনি যদি কখনো গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করেন গুগল আন্ডার ওয়াটার এবং সার্চ দেন, তারপরে প্রথমে যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করেন, দেখতে পাবেন গুগলের সার্চ বক্স সহ গুগলের লোগোটিও জলের মধ্যে ডুবে যাচ্ছে। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে এদিকে ঢেউ দিতেও পারবেন, একবার অবশ্যই ট্রাই করবেন, আপনারও খুব ভালো লাগবে। এবং 4 নম্বরে যে ট্রিকটি রয়েছে সেটি হলো জাগরাস। আপনি যদি কখনো গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করেন জাগরাস এবং সার্চ দেন, তারপর প্রথমে যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করেন, দেখতে পাবেন গুগলের কিছু পোকামাকড় এসে সার্চ রেজাল্টে আসা সবকটা ওয়েবসাইটকে খেতে শুরু করে দিয়েছে। অ্যান্ড খাওয়া শেষ হয়ে গেলে আপনাকে একটি মেসেজ দেবে, অবশ্যই একবার ট্রাই করবেন। অ্যান্ড আপনাকে কি মেসেজটি দিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, তাছাড়া আপনি আমাকে মেসেজটি স্ক্রিনশট নিয়ে ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারেন। আমাদের লিস্টে 5 নম্বরে যে ট্রিকটি আছে সেটি হলো গুগল টার্মিনাল। আপনি যদি কখনো গুগলে গিয়ে সার্চ করেন গুগল টার্মিনাল এবং প্রথমে যে লিঙ্কটি আসবে সেটাকে ক্লিক করেন, আপনার সামনে হ্যাকিং করার মতো কিছু কোডিং উঠতে থাকবে, যেটা দেখে হয়তো আপনি অবাক হয়ে যাবেন, বাট এইটিতে গুগলের লুক এটাই ছিল, সো একবার ট্রাই করে দেখতে পারেন। 6 নম্বরে যে ট্রিকটি আছে সেটি হলো অ্যাসকিউ। আপনি আপনার বন্ধুদেরকে বলতেই পারেন আপনি একটা সার্চে গুগলের মাথাকে নিচু করে দিতে পারেন। ইয়েস, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন অ্যাসকিউ, সাথে সাথে আপনি দেখতে পাবেন গুগলের যে পেজটি আসবে সেটি ডান দিকে একটু হেলে রয়েছে। ইন্টারেস্টিং, তাই না? এবং 7 নম্বরে যে ট্রিকটি আছে সেটি হলো গুগল 1998। আপনি যদি কখনো গুগলে গিয়ে সার্চ করেন গুগল 1998 এবং প্রথমে যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করেন, তারপরে আপনার সামনে যে পেজটি আসবে সেটা দেখে আপনি অবাক হয়ে যেতে পারেন, কারণ আপনার সামনে যে গুগলের ইন্টারফেসটি শো করবে সেটি গুগলের 1998-এর, অর্থাৎ 1998 সালের গুগলের ইন্টারফেসটি যেমনভাবে শো করতো ঠিক সেই রকমভাবেই শো করবে। তো আপনি যদি গুগলের খুব পুরনো ইউজার হয়ে থাকেন 1998 সালের আগের, তাহলে এটা দেখার পর আপনার পুরনো স্মৃতি কিছু মনে পড়ে যেতে পারে। এবং 8 নম্বরে যে ট্রিকটি আছে সেটি হলো আতারি ব্রেকআউট। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন আতারি ব্রেকআউট এবং প্রথমে যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করেন, আপনার সামনে গুগলের সার্চ রেজাল্টে আসা পিকচারগুলি ব্রিকে পরিণত হবে, অর্থাৎ ইঁটে পরিণত হবে, এবং আপনার সামনে একটি গেম প্রেজেন্ট করা হবে, আপনি সেই গেমটিকে খুব সহজে খেলতে পারবেন এবং গেমটির মজা নিতে পারবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য একটি বোনাস ট্রিক। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন গুগল মিরর এবং প্রথমে যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করেন, তারপর আপনার সামনে যে গুগলের ইন্টারফেসটি আসবে সেটি আপনার সামনে এমনভাবে প্রেজেন্ট করা হবে যেমনটা আপনি গুগলকে আয়নায় দেখছেন। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান, ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন, আর কোন ট্রিকটি আপনার সবচেয়ে অদ্ভুত মনে হলো কমেন্ট বক্সে মেনশন করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের ইন্টারেস্টিং এই ধরনের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।